মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনীর গুলিতে অন্তত 12 জন নিহত হয়েছেন। এই অবস্থায় রাজধানী সিত্তের থেকে হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছেন। এদিকে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকারের প্রধান বলছেন, মিয়ানমারে অসহনীয় নিষ্ঠুরতা ছড়াচ্ছে জান্তা সরকার। মিয়ানমারের রাখাইনের রাজধানী ও বন্দরনগরী সিত্তের কাছে একটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে জান্তা বাহিনী। শুক্রবার সেই জাহাজ থেকে সিত্তের নিকটবর্তী মিয়ত্তমা বাজারকে লক্ষ্য করে একের পর এক গোলা নিক্ষেপ করা হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। আর যে কোনো সময় সিত্তাতে হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকে সাধারণ মানুষ প্রাণ ভয়ে শহর ছাড়ছেন। মিয়ানমারের চলমান সহিংসতা নিয়ে ক্ষোভ জানিয়েছে জাতিসংঘ। সংস্থার মানবাধিকার প্রধান বলছেন, মিয়ানমারের সামরিক শাসনের 3 বছরে অসহনীয় নিষ্ঠুরতা ছড়িয়েছে জান্তা সরকার। এই সামরিক শাসনের কারণে অন্তহীন এক দুঃস্বপ্নের মধ্যে আটকে রয়েছে দেশটির নাগরিকরা। সব ধরনের ভিন্নমত দমন করার চেষ্টা করেছে জান্তা, এজন্য কোনো জবাবদিহি করতে হচ্ছে না সরকারকে। এমন অবস্থায় মিয়ানমারের নৃশংসতা রোধে সংশ্লিষ্ট দেশগুলোর মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মাসুদ রানা, নিউজ 24।